চারিখন রাজ্য আজি নির্বাচনের ফলাফল হয়েছে। গতি ভারতের রাইজে বিচারিছে যে তৃতীয়বার কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়া পুনর্বার আক প্রধানমন্ত্রী বনার স্বার্থত রাইজে কংগ্রেসের যে কংগ্রেসের সরকার থাকা রাজ্যবিল এটা বিজেপি সরকার দখল করে আসব। গতি তার কারণে মানে কার্বি আংলং রাইজর হয়ে আন্তরিক অভিনন্দন জানাইছো। আর কার্বি আংলং আর ভারতের রাইজে বিচারিছে যে তৃতীয়বার কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া প্রধানমন্ত্রী বনোয়া সকলে জোরদার করে আহি আছে। গতি কার্বি আংলং রাইজে এটাও বিচারি আছে যে তৃতীয়বার কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বনোয়া সকলে এটা চেষ্টা করে আহি আছে। আজি আপনার মিডিয়ার জড়িয়ে মানে গম পাইছো যে রিপুন বরা ভূপেন বরায় কৈছে যে তিন তারিখে 11টা বজাত রাজীব ভবনের বিজয় উৎসব পাতিম বলে কৈছে। গতি তখেতে যে অপপ্রচার বা মিছা কথা কৈছে, মনোহজা কথা কৈছে, তার কারণে মই তেখেতক মই আহ্বান জানাব বিচাৰিছো তেখেতে রাজনীতি জীবনের পর সন্যাক লব লাগিব, রাজনীতির পর পলিটিক্যাল লাইফের পর রিটায়ারমেন্ট লব লাগিব। তেখেত সদায় কবিতা লেখে, সেই কবিতা লিখিব লাগিব, ঘর বহি কবিতাই লিখিব লাগিব। আর তেখেতর যেটা নাকি সভাপতি পদের পর ত্যাগ করব লাগিব। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।